হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকে আমরা ইংরেজি ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানব। ইংরেজি রিডিং এবং স্পিকিং শেখার জন্য এই বিষয়টি সম্পর্কে জানা সবচাইতে বেশি জরুরি। তাহলে বিষয়টি কি? বিষয়টি হলো ভাওয়েলের লং সাউন্ড কখন হয় এবং এই লং সাউন্ডগুলো কীভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টা। এটা আমরা সবাই জানি যে ভাওয়েল হলো মোট পাঁচটি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। এরা ইংরেজি ভাষায় কার চিহ্নের কাজ করে, অর্থাৎ আকার, একার, ইকারের কাজ করে। কিন্তু সমস্যা হলো এই ভাওয়েলগুলো দুই ধরনের সাউন্ড দিয়ে থাকে, একটা হলো শর্ট সাউন্ড এবং অন্যটা হলো লং সাউন্ড। এখন প্রশ্ন হলো আমরা বুঝব কী করে যে কখন ভাওয়েলের লং সাউন্ড ব্যবহার করতে হবে? আর আমরা সবাই ভাওয়েলের লং সাউন্ডগুলো তো জানি, তাই না? যেমন এ এর লং সাউন্ড এ বা একারের মতো, ই এর লং সাউন্ড ই বা ইকারের মতো, আই এর লং সাউন্ড আই এর মতো, উ এর লং সাউন্ড উ বা উকারের মতো এবং ইউ এর লং সাউন্ড হয় ইউ এর মতো। মূলত চারটি ক্ষেত্রে এই ভাওয়েলগুলোর লং সাউন্ড হয়ে থাকে। এখন আমরা এই চারটি বিষয় সম্পর্কে উদাহরণের মাধ্যমে শিখব, ঠিক আছে? যেমন এক, কোনো সিলেবলের শেষে ভাওয়েল থাকলে সেই ভাওয়েলের লং সাউন্ড হয়। এখন তোমরা কেউ কেউ হয়তো সিলেবল কি সেটাই জানো না, তাই বলে দিচ্ছি, মুখস্থ করে নাও। সিলেবল হলো কোনো শব্দের এমন একটি অংশ যা কোনো বাধা বা বাঙা ছাড়াই একবারে উচ্চারণ করা যায়। আরও সহজ করে বললে, একটি সিলেবলে কমপক্ষে একটি ভাওয়েল থাকবে আর তার সাথে এক বা একাধিক কনসোনেন্ট থাকবে। বুঝতে পেরেছ? তাহলে নিয়মটি হলো সিলেবলের শেষে ভাওয়েল থাকলে সেই ভাওয়েলটির লং সাউন্ড হয়। যেমন এম ই, মি, লক্ষ্য করে দেখো, এখানে এম ই, মি হলো একটি সিলেবল, কারণ এই অংশে একটি ভাওয়েল আছে ই, এবং মি উচ্চারণ করতে কোনো বাধা বা ভাঙাও হচ্ছে না, তাই এখানে ই এর লং সাউন্ড ইকার হয়েছে। অর্থাৎ এম এর জন্য হয়েছে ম এবং ই এর জন্য হয়েছে ইকার, সুতরাং ম ইকারে হয়ে গেল মি। বোঝা গেল? মনে থাকবে তো? পরের উদাহরণটা দেখো, এইচ ই আর ও, হিরো। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে মোট কতটি সিলেবল আছে? হ্যাঁ, একদম ঠিক, এই শব্দে মোট দুটি সিলেবল আছে। যেমন এইচ ই, হি, এবং আর ও, রো, হিরো। এবার দেখো এইচ ই, হি কেন সিলেবল হলো, কারণ এইচ ই, হি এর মধ্যে একটি ভাওয়েল আছে ই, এবং হি সিলেবলটা একবারে উচ্চারণ করা যাচ্ছে কোনো বাধা ছাড়াই, তাই। এখন লক্ষ্য করো, ইটা কেন এখানে লং সাউন্ড দিচ্ছে, কারণ ইটা এখানে সিলেবলের একেবারে শেষে আছে, তাই। আশা করি এখন তোমরা বিষয়টি ভালো করেই বুঝতে পেরেছ। সেই জন্য এইচ ইতে হয়েছে হি, অর্থাৎ এইচ তে হ এবং ইতে ইকার, তার মানে হ ইকার হি হয়েছে। এবার দেখো তার পরের সিলেবলটি, আর ও, রো। লক্ষ্য করো এখানে আর ও, রো এটা সিলেবল হয়েছে, কারণ এখানেও একটি ভাওয়েল আছে এবং রো সিলেবলটা উচ্চারণ করতেও কোনো বাধা বা ভাঙা হচ্ছে না, তাই। আর এখানে উ এর লং সাউন্ড উকার হচ্ছে, যেহেতু উটা এখানে সিলেবলের একদম শেষে আছে, তাই, ঠিক আছে? তাহলে এইচ ই, হি এবং আর ও, রো মিলে হলো হিরো। হিরো মানে বীর বা মহাপুরুষ। নেক্সট উদাহরণ, জেড ই আর ও, জিরো। দেখো এই শব্দটিতেও মোট দুটি সিলেবল আছে, যেমন জেড ই, জি এবং আর ও, রো। তাহলে তোমরা এখন বলো তো, জি ই, জি কেন এখানে সিলেবল হলো? কারণ এখানে একটি ভাওয়েল লেটার ই আছে আর সেটা উচ্চারণ করতে কোনো বাধা বা ভাঙতেও হচ্ছে না, তাই। আবার আর ও, রোটা কেন সিলেবল হলো? কারণ এখানেও একটি ভাওয়েল লেটার উ আছে এবং সেটাও একবারেই উচ্চারণ করা যাচ্ছে কোনো বাধা ছাড়াই। এখন দেখো জেড ই, জি উচ্চারণ হওয়ার কারণ হলো
ই ভাওয়ালটার এখানে লং সাউন্ড হয়েছে, কারণ ইটা এখানে সিলেবলটার একেবারে শেষে আছে, তাই বুঝতে পেরেছ? সেই জন্যই জেড ইতে হয়েছে জি, অর্থাৎ জেড তে জ এবং ইতে ইকার, তার মানে জ ইকার জি। এখন দেখো তার পরের সিলেবলটি আর ও রো, এখানে উ ভাওয়ালটার লং সাউন্ড হয়েছে, কারণ উটা এই সিলেবলের একদম শেষে আছে, তাই ঠিক আছে। সেজন্য আর উতে হয়েছে রো, অর্থাৎ আরতে র এবং উতে উকার, তার মানে র উকারে হয়েছে রো। সুতরাং জেড ই জি এবং আর ও রো মিলে হলো জিরো, জিরো মানে শূন্য বা খালি, মনে থাকবে তো? আশা করি এই নিয়মটি তোমরা খুব ভালোভাবেই এখন বুঝতে পেরেছ। এবার শিখে নেওয়া যাক ভাওয়েলের লং সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি। এই নিয়মটি খুবই সহজ। নিয়মটি হলো যে কোনো দুটি কনসোনেন্টের আগে আই অথবা উ থাকলে ওই আই বা উ ভাওয়েলটার লং সাউন্ড হয়। কিছু উদাহরণ দেখলেই তোমরা সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। যেমন কে আই এন ডি, কাইন্ড, লক্ষ্য করো এই শব্দটিতে একটি ভাওয়েল আছে আই, এবং আই ভাওয়েলটির পরে মোট দুটি কনসোনেন্ট আছে একসাথে। সুতরাং নিয়ম অনুযায়ী এখানে আই ভাওয়েলটার উচ্চারণ লং হবে, অর্থাৎ আই হবে, কারণ আই এর লং সাউন্ড আই হয়, তাই। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে কাইন্ড। কিভাবে কাইন্ড হলো? যেমন কেতে হয় ক, আইতে আই, সুতরাং ক যোগ আই হল কাই। এনতে ন এবং দিতে হয় ড, অর্থাৎ ক যোগ আই যোগ ন যোগ ড, মিলে হয়ে গেল কাইন্ড। বোঝা গেল? মনে থাকবে তো? কাইন্ড অর্থ দয়ালু। নেক্সট এক্সাম্পলটা দেখো, এফ আই এন ডি, ফাইন্ড। খেয়াল করলে দেখবে যে এখানেও মাত্র একটি ভাওয়াল আছে, যা হলো আই, আর আই ভাওয়ালটির পরে দেখো দুটি কনসোনেন্ট আছে, এন এবং ডি একসাথে। সুতরাং নিয়ম অনুযায়ী আই এর লং সাউন্ড আই হবে এখানে, তাই তো? তাহলে এই শব্দটির উচ্চারণ হবে ফাইন্ড। দেখো কিভাবে, এফ এর জন্য নিলাম ফ, আই এর জন্য নিতে হবে আই, অর্থাৎ ফ যোগ আই মিলে হয়ে যাবে ফাই। এন এর জন্য নিব ন, এবং ডি এর জন্য নিতে হবে ড, ব্যাস ফ যোগ আই যোগ ন যোগ ড মিলে হয়ে গেল ফাইন্ড। ফাইন্ড মানে খোঁজা। নেক্সট উদাহরণ জি ও এল ডি, গোল্ড। লক্ষ্য করে দেখো এই শব্দটিতে মাত্র একটি ভাওয়াল আছে, আর সেটা হলো উ, এবং তারপরে দুটি কনসোনেন্ট আছে, এল এবং ডি একসাথে। তার মানে নিয়ম অনুসারে এখানে উ ভাওয়ালটির লং সাউন্ড হবে, ঠিক তো? তাহলে এই শব্দটির উচ্চারণ হবে গোল্ড, তাই না? যেমন জি এর পরিবর্তে নিলাম গ, উ এর পরিবর্তে নিতে হবে ওকার, যেহেতু উ এর লং সাউন্ড হল ওকার, তাই। সুতরাং জি উ মিলে হবে গো, তারপরে এল এর জন্য নিব ল, এবং ডি এর জন্য নিলাম ড, তাহলে গ যোগ ওকার যোগ ল যোগ ড একসাথে মিলে হয়ে গেল গোল্ড। বোঝা গেল? মনে থাকবে তো? গোল্ড মানে স্বর্ণ। আশা করি এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই এখন বুঝতে পেরেছ। এখন আমরা শিখব ভাওয়েলের লং সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি। নিয়মটি হলো যখন দুটি ভাওয়েল একসাথে বসে মাত্র একটি সাউন্ড তৈরি করে, তখন সেই ভাওয়েল সাউন্ডটি লং হয়। কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি শিখে নেওয়া যাক। যেমন ই এ টি, ইট। লক্ষ্য করে দেখুন এই শব্দটিতে দুটি ভাওয়েল একত্রে আছে, যেমন ই এবং এ, আর এই ভাওয়েল দুটি মিলে মাত্র একটি সাউন্ড ই তৈরি করেছে, অর্থাৎ এখানে ই এর লং সাউন্ড ই হয়েছে। বোঝা গেল? সুতরাং ই এবং এ মিলে হলো ই, এবং টি এর জন্য নিয়ে নিলাম ট,
সুতরাং ই যোগ ট মিলে হয়ে যাবে ইট। ইট অর্থ খাওয়া, মনে থাকবে তো। আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন এম এ আই এল মেল। লক্ষ্য করে দেখুন, এই শব্দটিতে এ এবং আই এই দুটি ভাওয়েল একসাথে আছে এবং এখানে এ আই এই ভাওয়েল দুটি মিলে এই সাউন্ড তৈরি করেছে, অর্থাৎ মাত্র একটি সাউন্ড তৈরি করেছে, তাই এখানে এ ভাওয়েলটির লং সাউন্ড হবে। ঠিক আছে, তাহলে এই শব্দটির উচ্চারণ হবে মেল। দেখো কিভাবে, যেমন প্রথমেই আছে এম, তাই এম এর পরিবর্তে নিতে হবে ম, তারপরে এ এবং আই ভাওয়েল দুটি আছে একসাথে, যার জন্য নিতে হবে এই। সুতরাং ম যোগ এই মিলে হয়ে গেল মেই, এবং সবশেষে আছে এল, তাই নিয়ে নিলাম ল। ব্যাস, তাহলে ম যোগ এই যোগ ল একত্রে মিলে হল মেইল। মেইল অর্থ ডাক বা পত্র, কি মনে থাকবে তো। নেক্সট উদাহরণটা দেখো, এন ডাবল ই ডি নিড। খেয়াল করো, এই শব্দটিতে দুটি ভাওয়েল একসাথে আছে, যেমন ডাবল ই। সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে এবং একটি সাউন্ড তৈরি করলে প্রথম ভাওয়েলটির লং সাউন্ড হয়, তাই না? যেহেতু এখানে প্রথম ভাওয়েলটি আছে ই, তাই ই এর লং সাউন্ড ইকার হবে এখানে, কারণ আমরা জানি যে ই এর লং সাউন্ড ই বা ইকার হয়। ঠিক তো, তাহলে এই শব্দটির উচ্চারণ হবে নিড। দেখো কিভাবে, যেমন এই শব্দটির প্রথমেই আছে এন, তাই এন এর পরিবর্তে নিয়ে নিলাম ন, তারপরে দুটি ভাওয়েল আছে একসাথে অর্থাৎ ডাবল ই, সেজন্য ই এর পরিবর্তে নিতে হবে ইকার, তাহলে ন যোগ ইকারে হয়ে যাবে নি, এবং শেষে আছে ডি, যার জন্য নিতে হবে ড। সুতরাং ন যোগ ইকার যোগ ড একত্রে মিলে হয়ে যাবে নিড। নিড মানে প্রয়োজন বা দরকার, বোঝা গেল, মনে থাকবে তো। পরবর্তী উদাহরণটা দেখো, এস ও এ পি সোপ। লক্ষ্য করে দেখো, এই শব্দটিতেও দুটি ভাওয়েল আছে একসাথে, যেমন উ এবং এ। সুতরাং নিয়ম অনুযায়ী এখানে উ এর লং সাউন্ড হবে, অর্থাৎ উকার হবে, তাই না? কারণ কি? কারণ আমরা জানি দুটি ভাওয়েল একত্রে বসে যদি একটি সাউন্ড তৈরি করে তাহলে প্রথম ভাওয়েলটির লং সাউন্ড হয়, তাই তো। তাহলে এই শব্দটির উচ্চারণ হবে সোপ। দেখো কিভাবে, যেমন প্রথমে পেলাম এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিব দন্ত স, তারপরে আছে ও এবং এ ভাওয়েল দুটি একসাথে, তাই নিতে হবে ওকার। সুতরাং দন্ত স যোগ ওকার মিলে হবে সো, এবং শেষে আছে পি, তাই নিলাম প। তাহলে দন্ত স যোগ ওকার যোগ প মিলে হলো সোপ। সোপ অর্থ সাবান, বোঝা গেল? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো? এবার আমরা শিখব ভাওয়েলের লং সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি। নিয়মটি হলো, কোনো শব্দে ই অক্ষরটা সাইলেন্ট থাকলে, অর্থাৎ ই ভাওয়েলটি উচ্চারিত না হলে, ওই ই এর আগের ভাওয়েলটার লং সাউন্ড হয়। কিছু উদাহরণ দেখলে এই বিষয়টিও তোমরা খুব সহজেই বুঝে যাবে। যেমন দেখো, এফ আই এল ই ফাইল। লক্ষ্য করলে দেখতে পাবে যে এই শব্দটিতে ই ভাওয়েলটা শব্দের একেবারে শেষে আছে এবং তার কোনো উচ্চারণও হচ্ছে না, এই জন্য তার আগের ভাওয়েলটির লং সাউন্ড হবে, অর্থাৎ আই ভাওয়েলটির লং সাউন্ড হবে এখানে। ঠিক আছে, অর্থাৎ আই হবে, কারণ আমরা জানি আই এর লং সাউন্ড আই হয়। তাহলে এই শব্দটির উচ্চারণ হবে ফাইল। দেখো কিভাবে, প্রথমেই এফ আছে, তাই এফ এর পরিবর্তে নিয়ে নিলাম ফ, তারপরে আই আছে, সেজন্য আই এর লং সাউন্ড আই নিতে হবে। সুতরাং এফ এবং আই মিলে হয়ে গেল ফাই,
তারপরে এল আছে যার জন্য নিয়ে নিব ল এবং সবার শেষে ই আছে তাই এখানে ই এর কোনো সাউন্ড হবে না সুতরাং ফ যোগ আই যোগ ল একত্রে মিলে হয়ে যাবে ফাইল বোঝা গেল ফাইল মানে নথি বা দলিল ঠিক আছে মনে থাকবে তো নেক্সট উদাহরণটা দেখো এম এ কে ই মেক খেয়াল করো এখানে ই ভাওয়েলটি শব্দের একেবারে শেষে আছে তাই তার কোনো উচ্চারণ হবে না অর্থাৎ কোনো সাউন্ড হবে না এবং এই ইটার উচ্চারণ না হওয়ার কারণে তার আগের ভাওয়েল এ এর লং সাউন্ড হবে এখানে ঠিক আছে সুতরাং এই শব্দটির উচ্চারণ হবে মেক দেখো কিভাবে শব্দটির প্রথমেই আছে এম তাই এম এর পরিবর্তে নিয়ে নিলাম ম তারপরে এ আছে তাই নিতে হবে একার যেহেতু এখানে শব্দের শেষে একটি সাইলেন্ট ই আছে তাই বোঝা গেল অর্থাৎ এখানে এ এর লং সাউন্ড হবে তাহলে এম এবং এ মিলে হয়ে যাবে ম একার মে তারপরে কে আছে সেজন্য নিতে হবে ক এবং সবশেষে ই ভাওয়াল আছে তাই এর কোনো উচ্চারণ হবে না সুতরাং ম যোগ একার যোগ ক মিলে হলো মেক মেক মানে তৈরি করা বা গঠন করা মনে থাকবে তো আরেকটা কথা মনে রেখো এ এর উচ্চারণ এও করতে পারো আবার এই এমনটাও করতে পারো তাতে কোনো ভুল নেই তবে যদি এ এর উচ্চারণ এই করো তাহলে শব্দটির উচ্চারণ হবে মেক ঠিক আছে মনে থাকবে তো নেক্সট উদাহরণটা হলো সি ইউ টি ই কিউট লক্ষ্য করে দেখো এখানেও শব্দের শেষে একটি সাইলেন্ট ই আছে অর্থাৎ অনুচ্চারিত ই আছে তাই তার আগের ভাওয়েলটি লং সাউন্ড হবে অর্থাৎ ইউ এর লং সাউন্ড হবে আর আমরা জানি ইউ এর লং সাউন্ড ইউ হয় তাহলে এই শব্দটির উচ্চারণ হবে কিউট দেখো কিভাবে যেমন প্রথমেই আছে সি তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে ক কারণ এটা আমরা আগেই শিখেছি যে সি এর পরে ইউ থাকলে ওই সি এর উচ্চারণটা ক হয় তাই না তারপরে ইউ আছে সেজন্য ইউ এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ইউ কেননা এই শব্দটির শেষে একটি সাইলেন্ট ই আছে তাই সুতরাং সি এবং ইউ মিলে হয়ে গেল কিউ অর্থাৎ ক যোগ ইউ কিউ তারপরে টি আছে যার জন্য নিয়ে নিলাম ট এবং সবশেষে ই আছে তাই ইটা এখানে সাইলেন্ট থাকবে তার মানে ই এর কোনো উচ্চারণ হবে না এখানে তাহলে ক যোগ ইউ যোগ ট মিলে হলো কিউট কিউট মানে আকর্ষণীয় বা বুদ্ধিমান বোঝা গেল নেক্সট উদাহরণটা দেখো এইচ ও পি ই হোপ এখানে দেখো এই শব্দটির উচ্চারণটা কেন এমন হলো যেমন দেখো এই শব্দটির প্রথমেই আছে এইচ তাই এইচ এর পরিবর্তে নিতে হবে হ তারপরে ও আছে তাই নিতে হবে ওকার যেহেতু এই শব্দটির শেষেও একটি সাইলেন্ট ই আছে তাই কারণ আমরা ইতিমধ্যেই শিখেছি যে শব্দের শেষে সাইলেন্ট ই থাকলে তার আগের ভাওয়েলটির লং সাউন্ড হয় আর এখানে আগের ভাওয়েলটি হলো উ আর আমরা জানি যে উ এর লং সাউন্ড উকার হয় সুতরাং হ যোগ ওকার মিলে হলো হো তারপরে পি আছে সেজন্য নিলাম প এবং সবার শেষে ই আছে তাই ই এর কোনো সাউন্ড হবে না এখানে তাহলে হ যোগ ওকার যোগ প মিলে হলো হোপ হোপ অর্থ আশা বা কামনা আশা করি তোমরা সবাই এই নিয়মটি এখন খুব ভালো করেই বুঝতে পেরেছ কেউ না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে কেমন এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো এল ও এ ডি তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এম ই এ টি এবং তৃতীয় হোমওয়ার্কটি হলো এন ও টি ই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো পি আই পি ই প্রথম হোমওয়ার্কটি হলো এইচ ই
দ্বিতীয় হোমওয়ার্কটি হল MIND এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল FOLD। এখন তোমাদের কাজ হলো আজকের শেখানো নিয়ম দুটি ব্যবহার করে উপরের শব্দগুলির বাংলা উচ্চারণ আমাকে কমেন্টে লিখে দেখানো, ঠিক আছে? এই নিয়ম চারটি ভালো করে শিখে নিতে পারলে তোমাদের আর ইংরেজি রিডিং পড়তে কোনো সমস্যাই হবে না। সঠিকভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। ইংরেজি শেখার সকল লেসন সহজভাবে পেয়ে যাবে এখানে। দ্যাটস অল ফর নাও, সি ইউ গাইজ সুন, টেক কেয়ার, বাই।